বন্ধুরা মাত্র এক কাপ গুঁড়ো দিয়ে দারুণ মজার একটি মুখরোচক রেসিপি আজ তোমাদের শেয়ার করছি এটা বাচ্চা বড় প্রত্যেকের ভীষণই ভীষণ ভালো লাগবে আর এটা তোমরা বাচ্চাদের টিফিনে দিতে পারো অথবা যখন ইচ্ছা হয় বাড়িতে বানিয়ে চা কফির সাথেও খেতে পারবে তো এখানে দেখো প্রথমে এক কাপ গুঁড়ো নিয়েছি তার মধ্যে দু চামচ আমি দিয়েছি ময়দা আর এই এখানে দেব এবার আমি দু বড় চামচ মতন টক দই টক দই না থাকলে হাফ কাপ দুধ তোমরা দিতে পারো আর তার মধ্যে একটুখানি ভিনিগার মিশিয়ে দুধটা দিয়ে দিলে দেখবে একটু দইয়ের মতন থকথকে হয়ে যায় তখন সেটা দিয়ে দেবে আর দিচ্ছি স্বাদ মতন নুন আর এক চামচ গোলমরিচের গুঁড়ো এবার এটাকে খুব ভালো করে সব মিশিয়ে নেব তো বন্ধুরা যেমন আমি কি বললাম যদি টক দই না থাকে তো ঠান্ডা দুধের মধ্যে লেবুর রস অথবা একটুখানি ভিনিগার মেশালেই দেখবে সেটা দইয়ের মতনই হয়ে যায় সেটা তোমরা তখন দিয়ে দিতে পারবে এখানে তো ইনস্ট্যান্ট টক দই তৈরি করতে হলে ঠান্ডা দুধে লেবুর রস আর ভিনিগার মিশিয়ে তৈরি করে নিতে পারো এবার অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে আমাদের মেখে নিতে হবে ভালো করে তবে খুব বেশি পাতলা করে মাখবে না একটু ঘনভাবে একটা ব্যাটার তৈরি করব আমরা এখানে তো অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে মাখতে থাকতে হবে আর মেশাতে থাকতে হবে খুব ভালো করে ঠিক যেমন কেক তৈরি করা হয় সেই রকম ব্যাটারটা যেন তৈরি হয় তো এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে দেখো এটাকে ভালো করে মেখে নিচ্ছি আর অনবরত নাড়তে থাকবে যাতে কোনো রকমের এর মধ্যে কোনো লামস যেন না থাকে তো দেখো কত সুন্দর স্মুথ ব্যাটার একটা তৈরি হয়ে গেছে কিন্তু এটি খুব বেশি ঘনও না আর খুব বেশি পাতলাও না তো এই রকম একটা ব্যাটার কেকের ব্যাটার যেরম হয় ঠিক কেকের ব্যাটারের মতন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এবার একটি করার মধ্যে বেশ অনেকটা পরিমাণ জল দেবে আর সেই জলটা আমাদের খুব ভালো করে গরম করতে হবে যতক্ষণ না জলটা ফুটছে তো এখানে দেখো আমি তিন চার কাপ জল দিয়ে দিয়েছি আর এবার জলটা ফুটে উঠেছে তো জলটা যখন খুব ভালো করে ফুটে উঠবে সেই সময় আঁচটা মাঝা মাঝারি থেকে হাই ফ্লেমে রাখবে লো ফ্লেম করবে না মাঝারি রাখবে নয় হাই ফ্লেম রাখে এইবার দেখো এরকম একটি জালি যেটা দিয়ে দেখ ভাজা জিনিস আমরা ফ্রাইড জিনিস তুলি সেরকম জালি এরকম জালির মধ্যেই ব্যাটারটা দেবে আর আস্তে আস্তে ঘোরাতে থাকবে তাহলে দেখবে খুব সুন্দরভাবে এই রেসিপিটা তৈরি হবে আর যাদের বাড়িতে জালি নেই এরকম তারা কি করবে সেটাও আমি বলে দিচ্ছি এই ভিডিওতে তারা কিভাবে তৈরি করতে পারো তো আমার কাছে এরম জালি ছিল আমি এই জালির মধ্যেই দিয়ে এইভাবে জলের মধ্যে দিয়ে দিয়েছে এবার এটা কিছুক্ষণ ফুটতে দেবে নাড়াচাড়া কিন্তু করবে না এটাকে কিছুক্ষণ ফুটতে দেবে যখন দেখবে উপর দিকে হালকা হালকাভাবে ভেসে উঠেছে চালগুডরটা তখন গুঁড়োর ব্যাটারটা তখন এইগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে দেবে খুব ভালো করে এবং কিছুক্ষণ এটাকে সেদ্ধ হতে দিতে হবে যাতে গুঁড়োর এই ব্যাটারটা খুব ভালো করে যেন সেদ্ধ হয়ে যায় তো এইভাবে কিছু হালকাভাবে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে সেদ্ধ করে নেবে তো যতক্ষণ না উপরে উঠছে ততক্ষণ নাড়াবে না এবার সেদ্ধ মোটামুটি যখন দেখবে সব উপরে ভেসে উঠেছে খুব ভালো মতন তখন বুঝবে এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার দেখো আমি জালি করেই এটা তুলে নিচ্ছি এগুলোকে তো এইভাবে সব তুলে নিয়েছি এইবার সেকেন্ড ব্যাচও দিচ্ছি দেখো তোমরা যাদের কাছে জালি নিই তারা হাতে এইভাবে ছোট ছোটো বড়ির মতন করে দিয়ে দিতে পারো তাহলেও কিন্তু হবে যদি জালি নাই থাকে তাহলে সেই ক্ষেত্রে এরকম ছোট ছোট করে বড়ি দিয়ে দিতে পারো আর এটাও দেখো এই ব্যাচটাও তৈরি হয়ে গেছে আর এটাও আমি ছেঁকে তুলে নিচ্ছি জল থেকে তো যতক্ষণ না উপরে ভেসে উঠছে ততক্ষণ কিন্তু এটা নাড়াচাড়া করবে না ততক্ষণ এটাকে তুলবেও না ভালো মতন ওপরে যখন দেখবে ভেসে উঠেছে তখন এগুলো তুলবে আর খুব ভালো করে এটাকে সেদ্ধ করে নেবে এবার দেখো কড়াই আমি দুই চামচ তেল দিয়েছি সাদা তেল তেলটা ভালো মতন গরম করে নিতে হবে তোমরা চাইলে এটা বাটারেও বানাতে পারো খেতে খুব স্বাদ লাগবে এবার দেখো পাঁচ ছটা রসুন কুচি করে এখানে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম তারপরে দুটি মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি এবার এই পেঁয়াজ আর রসুনটাকে একটু লালচে করে ভালো করে ভেজে নিতে হবে তো যখন দেখবে এই পেঁয়াজ আর রসুন বেশ সুন্দর লালচে মতন ভাজা হয়ে যাচ্ছে তো এখানে দেখো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে এই পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিতে হবে এরপরে আমি এখানে দিচ্ছি দেখো চিকেন মশলা এক চামচ তো তোমরা এখানে ম্যাগির যে ম্যাজিক মশলা আছে সেটাও তোমরা এখানে দিতে পারো এক চামচ আর যদি নাই থাকে এই মশলাগুলো সেই ক্ষেত্রে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এবার একটুখানি হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো সেটাও কিন্তু দিতে পারো এখানে তো ম্যাগি চিকেন মশলা কিংবা ম্যাজি ম্যাগি ম্যাজিক মশলা না থাকলে এইভাবে ধনে জিরের গুঁড়ো দিয়ে দেবে আর একটু লঙ্কার গুঁড়ো দেবে একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে এই মশলাটা আগে আমরা ভেজে নেব তো এই মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে আর একটুখানি নুন দেবে এটার মধ্যে আর চাইলে তোমরা একটু এখানে আদা কুচিও দিয়ে দিতে পারো দিয়ে এবার যখন মশলাটা একটু ভালো মতন ভাজা হয়ে যাবে তখন এই যে চালের ব্যাটারটা তৈরি করে সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমরা এর মধ্যে মিশিয়ে দেবো দিয়ে এবার এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটু ফ্রাই করে নিতে হবে তো বন্ধুরা একদম পাস্তা অথবা ম্যাগির মতন খেতে লাগবে এগুলো তো এইভাবে খুব ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে কিছুক্ষণ ফ্রাই করবে হয়ে গেলে তারপর এটা তোমরা সার্ভ করতে পারো এইভাবে তো এটা আমি একরকমভাবে দেখালাম এবার আর এক রকমভাবেও তোমরা এটা করে নিতে পারো যেমন কি দেখো অর্ধেকটা আমি তুলে রেখেছি আর বাকি অর্ধেকটাতে আমি টমেটো সস ছড়িয়ে দিলাম একটু দিয়ে এবার এইটাকে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা এটা খুব সুন্দর একটা পাস্তা তৈরি হয়ে গেল পাস্তা বলতে পারো এটাকে অথবা পুরো ম্যাগি যেহেতু এখানে চিকেন মশলা দিয়েছি তো এটা খেতেও পুরো ম্যাগির মতন লাগে একদম তো যদি বাড়িতে ম্যাগি না থাকে কিংবা না দিতে চাও তো সেই ক্ষেত্রে তোমরা এরকমভাবে তৈরি করে নিতে পারো তো এখানে দুটো ফ্লেভার তৈরি করলাম একটা টমেটো আর একটা হচ্ছে এমনি নরম প্লেন আর ওপর থেকে একটুখানি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি এই সমস্ত কিছু দিয়ে তোমরা সাজিয়ে দিতে পারো আর চাইলে তোমরা এর মধ্যে অন্যান্য সবজিও অ্যাড করতে পারো তো এটা বাচ্চারাও কিন্তু খুব ভালো চেটে পুটে খেয়ে নেয় আর বড়রাও খেয়ে নিতে পারে তো যখন কিছু ভাত রুটি মনে খেতে ইচ্ছে না করে তখন তোমরা এই রেসিপিটা তৈরি করতে পারো এই ছাড়া টিফিনে নিয়ে যেতে পারো বাচ্চাদের টিফিনে দিয়ে দিতেও পারো তো বাচ্চারাও খুব খুশি খুশি কিন্তু এইটা খেয়ে নেবে রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনেও তোমাদের সাথে ভালো ভালো রেসিপি শেয়ার করার আমি চেষ্টা করবো